অটো সিল তৈরি করা থাকে, অটো সিল মেরে দিয়ে ওষুধ দিয়ে তার ডাক্তার দেখাইতে পারেন। এ যেন মগের মুলুক, নেই ডাক্তার তবে তার নামেই চলছে হাসপাতালের রমরমা ব্যবসা। ব্যবস্থাপত্রে সংযুক্ত সাহার নাম লেখা থাকলেও ওষুধ লিখে দিচ্ছেন আরেক ডাক্তার। রোগীর সঙ্গে 15 দিনে দেখা হয়েছে মাত্র একবার, এমন ঘটনায় শঙ্কিত অন্য রোগীর স্বজনরাও। ডাক্তারই দেখে না কিন্তু অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে আমাকে পাঠিয়ে দিছে। আমি তখন বললাম আমার সাথে ডাক্তারের সাথে মিট হয় না, আমি রোগী পেশেন্ট দেখাইতে পারি না ডাক্তারকে, আপনারা এগুলো কিভাবে দিলেন? ডাক্তার সংযুক্ত সাহার বিরুদ্ধে রোগীদের একের পর এক অভিযোগ থাকলেও ক্যামেরায় যেন মুখ দেখাতে বারণ। সমস্যার সমাধান জানানি সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে ভুল চিকিৎসার শিকার নারীও অন্য একটি বেসরকারি হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। রক্তের যোগানও শেষ, প্রয়োজন আরও এবি পজিটিভ রক্ত। কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, লিভারটা ড্যামেজ হয়ে গেছে, নার্ভসে কোনো রেসপন্স নাই, অর্থাৎ এই ধরনের রোগী ডক্টরদের কাছে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। স্বাস্থ্য অধিদপ্তর মাহবুবুর রহমান আখির চিকিৎসার সব খরচ সেন্ট্রাল হাসপাতালকে বহনের নির্দেশনা দিলেও তারা যোগাযোগ করেনি বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বামী। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার সংযুক্ত সাহাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সব ধরনের অস্ত্রোপচার ও আইসিইউ সেবা বন্ধ রয়েছে সেন্ট্রাল হাসপাতালে, রোগীদের সুবিধা মতো অন্য হাসপাতালে যেতে বলা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।